পরিস্থিতি জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, এর আগেও কিন্তু আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, হঠাৎ করে আসলে কি হলো কারখানা খোলা রাখার সিদ্ধান্তের পর এই যে 15টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো, এটি আসলে কেন এবং শ্রমিক এবং মালিক পক্ষের বনিবন আসলে কেন হচ্ছে না? আপনি যেমনটা বলছেন, সকালে কিন্তু শিল্প কারখানা কিন্তু সাধারণ যে শ্রমিক আছে তারা কিন্তু কারখানা প্রবেশ করে, এবং যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে চলছে না, হঠাৎ করে দুই একটা কারখানা কিন্তু শ্রমিকরা ভিতরে প্রবেশ করে এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু তারা মালিক পক্ষের সাথে তাদের যে কথাবার্তা চলছিল এমনটাই জানতে পারবেন। বেলাবার সাথে বলা যেতে নিউ এজ এবং আল মুসলিমের যে কারখানা শ্রমিকরা ছিল তারা কিন্তু আজ কারখানা প্রবেশ করে না, তার যার ফলে কিন্তু এই যে কারখানার মালিক কর্তৃপক্ষ কারখানাকে বন্ধ ঘোষণা করেন এবং কয়েকটা 5-6টা কারখানার ভিতরে কিন্তু শ্রমিকরা সকালে প্রবেশ করতে দেখা যায় এবং সেটা ভিতরে কারখানার বিভিন্ন দাবিতে কারখানার ভিতরে কিন্তু শ্রমিকরা বিক্ষোভ করে এমনটাই জানতে পারি। তো এখানকার যে আইন শৃঙ্খলা বিষয়ে কিন্তু সাধারণ যে শ্রমিকরা রয়েছে এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে শিল্প অঞ্চল আশুলিয়া, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, ব্যাপক আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু করেছে। তবে একটা কথা বলতে গেলে যে কারখানা শ্রমিকদের সাথে কিন্তু এই যে মালিক পক্ষের বনিবনা হচ্ছে না, এটা বলা যাচ্ছে বহিরাগতদের কিছু উস্কানি কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এরকমটা শুনতে পাচ্ছি। সন্দেহবাদে কিন্তু 4 জনকে এখন পর্যন্ত আটক করেছে এই যে আইন শৃঙ্খলা বাহিনী, গতকাল রাতে কিন্তু অভিযান চালিয়েছে।